হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে সকালবেলা আমি কি কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবে, না দেখলে বুঝতে পারবে না। তো আজকে ভাবছি যে অনেকদিন তো কি কি রান্না করি না করি সেটা তো কোনোদিনই শেয়ার করা হয় না, তো বাট আজকে শেয়ার করব। চলো দেখো, আমি সবজিটা কেটে নিয়েছি, কাঁটাটা আমি শেয়ার করতে পারিনি। একটু পটল আর আলু কেটে নিয়েছি। দেখো আমার ছোটো বিনসেস পেছনে দাঁড়িয়ে আছে। এটা দিয়ে সোয়াবিন দিয়ে করব। আর এটা কি বলতো, এটা হচ্ছে কি যেন এটাকে বলা হয়, পেঁপে। পেঁপে, গাজর, বিনস, এগুলো আমার ছোট পিসেসের। আর এদিকে হচ্ছে এই যে বেগুন কেটেছি, এই গোল গোল করে আলু কেটেছি, ঠিক আছে, এগুলো সব ভাজা করবো, ঠিক আছে, আসছে। আর এদিকে হচ্ছে শীতের এটা কি বলতো, ফুলকপি। এটা হচ্ছে শীতের দিনে খুব ভালোই লাগে বেশ খেতে। এটা আমি কি রেসিপি বানাবো এখন বলবো না, পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারো। আমি রান্নাটা পুরো কমপ্লিট করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো, ওকে? আর একটা লেটেস্ট ঘটনা তোমাদেরকে দেখাচ্ছি, আমি জিনিসটা বানিয়ে ফেলেছি অলরেডি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো এখন দেখাচ্ছি জিনিসটা কি। এই দেখো এটা কি বলতো, এটা দেখে মনে করছে না ছোটবেলার কথা? আমি বানিয়েছি, বানানোটা দেখানো হয়নি, তো কেমন হয়েছে একটু কমেন্ট করবে। এই দেখো এটা কি সোয়াবিন, এই সোয়াবিনটাই আমি আজকে রান্না করবো, বুঝছো? চলো দেখা যাক আমি কী করে রান্না করি। আর এই যে এখন চাল ধোবো, ভাতে হাঁড়িতে দেবো। জলটা আমার গরম হয়ে গেছে অলরেডি, আগুনটা জ্বেলেছিলাম, তো এই যে চলো দেখো। তো তো ভাই আজকে দু রকমের ভাজা করেছি, আজকে যেহেতু শনিবার তো বেগুন ভাজা করেছি, আলু ভাজা করেছি, তোমাদেরকে দেখেছিলাম। আর হচ্ছে সোয়াবিনের তরকারি করেছি, আরেকটা হচ্ছে দেখাচ্ছি ফুলকপি ফুলকপি রান্না করে দেখতে পাচ্ছেন। আর ওদিকে আমার ছোটো কিছু খাবার হচ্ছে, এই যে কটা এলাচ দিয়ে দিলাম, এলাচ দিয়ে একটু নেড়ে নেব, এই দু তিন পিস দিলে হবে। আর এখানে হচ্ছে বাদাম বাটা আছে, বাদাম বাটা পেস্ট করে নিয়েছিলাম। তো তারপর আমি একটু মিশিয়ে দিয়ে দেবো জিরের গুঁড়ো, তারপর একটু আদা পেস্ট করে রেখেছিলাম, একটু আদা পেস্ট করে দিয়ে দেবো, তারপর হলুদ, আমি হলুদটা একটু বেশি খাই যেহেতু হলুদটা দিয়ে দেবো, তারপর পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো, বেশি লবণ দিলে কটা হয়ে যাবে। তারপর আমি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দেবো, ঠিক আছে, একটু বেশি দিলে আমি ঝাল ঝাল খেতে যদি ভালোবাসি, যে যেরকম খাবে সেরকমভাবে করবে। এটা আমি রান্না করছি ফুলকপি কোপ্তা, ওকে দেখতে থাকো। মশলাটাকে হালকা কষিয়ে নিলাম, এবার আমি ফুলকপি আর আলুটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেড়ে কষে গেছে, দেখো তো কত সুন্দর কষে গেছে, হালকা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু জল অ্যাড করবো, অল্প করে দিলাম জলটা, এটা কষা কষা হবে। গরম মশলা দিয়ে অলরেডি আমার ফুলকপির কোপ্তাটা রেডি হয়ে গেছে। তো কার কার আমার এই ফুলকপির কোপ্তা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে, টাটা, বাই বাই।